রানীবাজার পূর্ব নোয়াগাঁও এলাকায় কেরাম খেলাকে নিয়ে একটি সামান্য বিষয়কে কেন্দ্র করে কিষান দর্শ নামে 23 বছরের এক যুবক তারই বন্ধু বিকাশ চক্রবর্তীকে বুকে আঘাত করে। এতে উত্তেজিত হয়ে যায় বিকাশ চক্রবর্তীর আমি, ওই যুবক ঘটনাস্থল থেকে বাড়ি চলে যায়। কিছুক্ষণ পর কিষান দাস নামে 23 বছরের ওই যুবক বাড়ি ফেরার পথে বিকাশ চক্রবর্তীর নামে যুবক তাকে রাস্তার মধ্যে আটক করে লোহার রড দিয়ে মাথার মধ্যে আঘাত করে। এতে রক্তাক্ত হয় কৃষাণ দাস নামে ওই যুবক। পরে আহত যুবকের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় কৃষাণ দাসকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন সে। এই বিষয় নিয়ে কৃষাণ দাসের পরিবারের লোকজন বিকাশ চক্রবর্তীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। ছিল না আগে আসলো